পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার। ইসলামাবাদ, লাহোর, করাচি, কুয়েটা, রাওয়ালপিন্ডির রাজপথে লাখো ইমরান সমর্থক সংঘর্ষে জড়াচ্ছেন সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী আর পুলিশের সাথে। রাজপথে ইমরান সমর্থকরা স্লোগান দিচ্ছেন মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে। লন্ডন থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন ইমরান সমর্থকদের দমন করা হবে। সামরিক গোয়েন্দা প্রধান ফয়সাল নাসিরকে তার সমর্থন জ্ঞাপন করেছেন। তবে লন্ডনের শাহবাজ নওয়াজ শরীফের বাড়ি ঘিরে ইমরান সমর্থকরা বিক্ষোভ করছেন। আরও জানাচ্ছেন রানা মানসুর। পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ২০২২ সালে রাশিয়া সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে বৈঠক ঘিরে এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। অভিযোগ করেন মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে। এক বছরের মাথায় সরকারের করা শতাধিক মামলার জারে জড়িয়ে পড়েন ইমরান। অবশেষে মঙ্গলবার আল কাদির বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য গঠন করা আল কাদির ট্রাস্টের $200 মিলিয়ন মার্কিন ডলার অনিয়ম মামলায় তাকে গ্রেফতার করল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। এরপর পরই বিক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর, করাচি, কোয়েটা, রাওয়ালপিন্ডির রাজপথে লাখো ইমরান সমর্থক নেমে আসেন। সেনা ছাউনিতে হামলা করে ইমরান সমর্থকরা কামান আর গোলা ছিনিয়ে আনে। রাজপথে ইমরান সমর্থকদের উপর হামলা করছে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী আর পুলিশ সদস্যরা। বুধবার থেকে শুরু হয়েছে তেহরিকি ইনসাফের ডাকা ধর্মঘট। ইমরান খানের বিরুদ্ধে করা মামলাটি পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স 1999 কালাকানুনে করা হয়েছে, যার কারণে বিনা বিচারে ইমরানকে কমপক্ষে 14 দিন পর্যন্ত রিমান্ডে রাখা যাবে। ইমরান খানকে গ্রেফতারের ঘটনাকে বৈধ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট। পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন ইমরান খান কোনো অজ্ঞাত স্থানে নয়, বরং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে রয়েছেন। এছাড়া পাকিস্তান জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন তিনি। ইমরান খানকে যখন গ্রেফতার করা হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তখন লন্ডনে। পশ্চিমা নেতাদের সাথে পাকিস্তান নিয়ে নানান বৈঠকে তিনি ব্যস্ত। তবে ইমরান খান গ্রেফতার হওয়ার পরপরই তিনি যে কোনোভাবে বিক্ষোভ দমনের ঘোষণা দিয়েছেন। মেজর জেনারেল ফয়সাল নাসিরের প্রতি তার সমর্থন জ্ঞাপন করেছেন, যে ফয়সাল নাসিরের বিরুদ্ধে ইমরান খানকে গুলি করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তবে ইমরান সমর্থকরা লন্ডনে শাহবাজ নওয়াজ শরীফের বাড়ি ঘিরে বিক্ষোভ করছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ইমরান খানকে চলমান পরিস্থিতি থেকে সরিয়ে দিলে শান্তি পাবে না শাহবাজ নওয়াজ শরীফ আর ভুট্টো জারদারিরা। রানা মঞ্জুর, NTV International Desk।